دو ما كالله الله رحيم 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 عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده ওসলাতফা আসহা বিহিল চ্যানেল আয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইসলাম জানা অজানা উপভোগ করছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রোজা আর এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকাস্থ নেসারিয়া কামিন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ইসলামিক ফাউন্ডেশন অব বাংলাদেশের সম্মানিত বোর্ড অব গভর্নার্সের গভর্নর আলহাজ আল্লামা ডক্টর মুফতি কাফিল উদ্দিন সরকারি অতিথির কাছ থেকে আমরা প্রথমে জানব যে এই মাহে রমাদানের সিয়াম সাধনা এ ব্যাপারে চিকিৎসা বিজ্ঞান কি বলে চিকিৎসা বিজ্ঞানের মূল উৎস হল আল কোরআন আল কোরআন মানুষের জীবনের স্বাস্থ্যবিধি সম্পর্কে এবং মানুষ যেন সুস্থ থাকতে পারে যাবতীয় রোগ বালাই মুক্ত থাকতে পারে এই জন্য পবিত্র কোরআন মজিদকে বলা হয়েছে শিফা আল্লাহ সুহান অপরদিকে নবী কারিম বলেছেন কোরআন ওয়াল নবী করিম আসলাম বলছেন তোমাদের জন্য দুটো মুক্তি কবচ এবং রোগ বালাই থেকে মুক্তির ব্যবস্থা হিসেবে আল্লাহ বলে আলমিন শিফা দান করেছেন তার মধ্যে একটি হলো আল কোরআন আর অপরটি হলো মধু তো মূলত চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে যদি আমরা লক্ষ্য করি সিয়াম সাধনা শিয়াম সাধনা এর অর্থ কী এর অর্থ হচ্ছে একটি নির্ধারিত সময় একজন মানুষকে খাবার দাবার থেকে খাদ্য পানীয় থেকে স্ত্রী সম্ভব থেকে তাকে পবিত্র থাকতে হবে আর কি তাকে মুক্ত থাকতে হবে তো আমরা লক্ষ্য করেছি যে এই উপোস করা বা এই ধরনের খাদ্য গ্রহণ থেকে বিরত থাকার বিষয়টা সকল ধর্মের মধ্যেই আছে আমাদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে পরিষ্কার করে আইন দিয়ে বলে দিয়েছেন সোমা আতিম সিয়ামা ইলা লাইল আমাদের রোজা হচ্ছে সোবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকুতে একজন ব্যক্তি উপোস করে থাকার যে প্রবিধি প্রবিধান ইসলাম দিয়েছে এটার নামই হচ্ছে সিয়াম রোজার অর্থটা কি রোজার অর্থ হচ্ছে যে একজন ব্যক্তিকে সম্পূর্ণ তার ভিতরে যে কুরিপুগুলো আছে তার ভিতরে শারীরিক বলেন আত্মিক বলেন সার্বিক দিক থেকে তাকে পবিত্র করা আজকের বিজ্ঞান কিন্তু এই বিষয়টা নিয়ে খুব গভীরভাবে ভাবনা করে তাদের একটা রেজাল্ট আমাদেরকে দিয়েছে আর সেটা হলো এই যে একজন ব্যক্তি পবিত্র কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী প্রিয়ানবিস্লাম যে সিয়াম সাধনার বিষয়টা আমাদেরকে জানিয়েছেন বা শিখিয়েছেন এটা যদি একজন ব্যক্তি করে তাহলে তার দেহের মধ্যে যে ধরনের এই রিপুগুলো আছে রিপু বলতে গেলে কাম ক্রোধ মোহমাৎস্য হিংসা ইত্যাদি যতগুলো আছে সবগুলো থেকে যেমন সে মুক্তি লাভ করবে পাশাপাশি দৈহিকভাবে তার ভিতরে দেহের যদি কোনো ধরনের যান জমে থাকে কোথাও টক্সিন হ্যাঁ টক্সিন জাত এইগুলো সবগুলো কিন্তু এই সিয়াম সাধনার মাধ্যমে সে কিন্তু মুক্তি লাভ করবে আপনি জানেন যে মানুষের দেহের ভিতরে যতগুলো সেল আছে প্রত্যেকটা সেলের ভিতরে তাকে দুর্বল করতে এবং তাকে রোগাক্রান্ত করতে যত ধরনের এই সেলগুলোর ক্ষমতা আছে সিয়াম সাধনায় যখন কোনো ব্যক্তি আত্মনিয়োগ করে তখন ওই সেলগুলো দুর্বল হয়ে যায় এবং আস্তে আস্তে ওগুলো মরে সাপার হয়ে যায় এটাকে অটোফেজি বলা হয় হ্যাঁ সেটাকে আমরা অটোফেজি বলতে পারি তাহলে অসুখ থেকে মুক্তি পাবার জন্য চিকিৎসা বিজ্ঞানের আজকের যে ধারাবাহিকতা আপনি দেখবেন যত ডাক্তার আছে কবিরাজ আছে প্রত্যেকেরই মাত্র ফর্মুলা যে আপনি খাবার কমাবেন তার মানে আপনি একটা নিয়ন্ত্রিত নিয়মে খাদ্য গ্রহণ করবেন আর এমনি তো হাদিসের মধ্যে এসছে মান আকাল কাসিরান রান নাম কাসিরান রান যে ব্যক্তি খায় বেশি সে কিন্তু ঘুমায় বেশি ও মান আকাল আলি কালিলান আজমাত ফিকরা তুহু যদি ব্যক্তি কোনো ব্যক্তি যদি কম খায় তার দ্বারা কিন্তু বুদ্ধিভিত্তিক যে কোষগুলো আছে এগুলো সতেজ হয়ে উঠে চিন্তার চিন্তার বিকাশ ঘটে এবং ওই ব্যক্তি শান্ত দেখা যায় যে তার দ্বারা কিন্তু কল্যাণকর কাজগুলো হয় তো আমরা দেখেছি যে সিয়াম সাধনার এই বাদরটিতে আত্মনিয়োগ করলে কেউ কেউ আমাদের কাছে এই ধরনের গুজব ছড়িয়ে দেন যে এর দ্বারা আলসার বেড়ে যাবে এর দ্বারা দেহের ভেতরে যে কঠিন রোগগুলো এগুলো আরও কঠিনতর হবে ডায়াবেটিস হ্যাঁ বেড়ে যায় এ কথা বলে কিন্তু আসলে তা নয় আমরা ডায়াবেটিস প্যাশেন্ট যারা তাদের সাথেও কথা বলে দেখেছি আমরা আলসারের প্যাশেন্ট যারা তাদের সাথেও কথা বলে দেখেছি তারা কিন্তু প্রত্যেকে একই কথা বলেছেন যে রোজা রেখে আমরা খুব ভালো আছি এবং রোজা রাখার কারণে দেখা গেছে যে তাদের স্টমাক খাদ্য কম পাওয়ার কারণে তাদের দেহের ভিতরে একটা নিয়ন্ত্রণ সৃষ্টি হয়েছে ফলে দেখা যায় এটি রুকু এবাদত বন্দেগী এবং আল্লাহর রাস্কার করতে গিয়ে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না পাশাপাশি দৈনন্দিন যে কাজগুলো আমরা করে থাকি একজন ব্যক্তি সিয়াম সাধনার মতো একটা গোপন এবাদত যেটা একজন মানুষ গ্রহণ করে কিন্তু প্রকাশ পায় না সেই গোপন এবাদতটি না খাওয়া অবস্থা তো কাউকে এটা দেখারও বিষয় না জানাবারও বিষয় নয় তারপর দেখা যাচ্ছে এমন একজন ব্যক্তি যখন দিনভর কাজ করে তখন তার মধ্যে কিন্তু একটা বড় ধরনের শক্তি অর্জিত হয়ে যায় তাহলে এই যে শক্তিটা অর্জন হওয়া এটাও কিন্তু কোনো অংশ কম নয় চিকিৎসা বিজ্ঞানের যে মূল থিমটা সেটা কি একজন মানুষকে সুস্থ রাখা তো সুস্থ রাখা মানে কি শারীরিকভাবে দৈহিক সুস্থতাই তো একটা মানুষের জীবন নয় জীবনের মধ্যে তার আত্মিক সুস্থতাও আছে তো সেক্ষেত্রে সিয়াম সাধনার মতো এ বাদতে যখন কোনো ব্যক্তি অংশগ্রহণ করে তখন তার অবস্থাটা এমন হয়ে যায় যে সিয়াম এটাকে পবিত্র কোরআন মজিদে রামাদান বলা হয়েছে তো রামাজ শব্দের অর্থ হচ্ছে পুড়ে ফেলা তো এই পুড়ে ফেলার যে একটা গুণ এটা এই বাঁদরটার মধ্যে এত বেশি পরিমাণে আছে আর সেটা হলো এই আপনি জানেন যে আমাদের সারা বছর যদি জমিতে পানি থাকে তাহলে কিন্তু সেখানে আবাদ খুব ভালো হয় না এটা বছরে একবার ফাল্গুন চৈত্র মাসে আল্লাহ তালে যে রৌদ্র দিয়ে মাটিটাকে শুকায় ফেলেন এবং এরপরে বৈশাখে যখন ঝড় হয় তারপরে যখন চাষিরা চাষ করেন এর থেকেই কিন্তু দেখা যায় যে সুফল আমরা ফসলটা সব সুন্দরভাবে পেয়ে যাই তো সিয়াম সাধনার এ বাদতে আত্মনিয়োগ করা একজন মানুষের অবস্থাটা হলো এই যে যখন কয়লা পুড়ে গাছ পুরে কয়লা হয় আর কয়লা যখন পুড়ে তখন তার থেকে কিন্তু ডায়মন্ড তৈরি হয় হিংসার মতো একটা জিনিস যার ট্যাবলেট যাক নিরসন করার মতো বা দমন করার মতো বা নিরাময় করার মতো কোনো ব্যবস্থা কিন্তু চিকিৎসা বিজ্ঞানে নাই কিন্তু সিয়াম সাধনার মতো এই বাততে যখন আত্মনিয়োগ করে তখন কিন্তু একজন ব্যক্তি হিংসুটে মনোভাব তার মধ্যে থাকে না তার মধ্যে একটা মানবিক অবস্থা তৈরি হয়ে যায় আমরা একটি বিষয় জানতে চাচ্ছি যে এই শিয়াম সাধনা অবস্থায় একজন ব্যক্তি সে সিয়ামরত আছেন এই অবস্থায় নিতে পারবে কিনা বা ইঞ্জেকশন নিতে পারবে কিনা আমাদের বর্তমানে কোভিড নাইন্টিনে অনেক আমরা দেখছি যে অনেকে ভ্যাকসিন গ্রহণ করছে আসলে ইসলাম এ ব্যাপারে কি বলে একটা মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্র যখন প্রয়োজন হয় তখন কিন্তু তার জন্য হারাম হয়ে গেলেও কিছু সেটা যতটুকু পরিমাণ তার প্রয়োজন তা গ্রহণ করাতে ইসলাম বাধা দেয়নি ইসলামের হচ্ছে প্রয়োজনে অনেক সময় হারাম জিনিসও হালাল হয়ে যায় তো আপনি যেটা বলছেন যে রোজা অবস্থায় ভ্যাকসিনের ক্ষেত্রে এটা নেওয়া যাবে কোনো অসুবিধা নেই প্রথম যে জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমি যেটা গ্রহণ করছি সেটা ইনসুলিন হোক অথবা ইনহেলার হোক অথবা এই ধরনের ভ্যাকসিন বা টিকা জাতীয় যেটি আমি নিচ্ছি এই নেয়ার কারণে সেটা আমার খাদ্য নালিতে আমার পাকস্থলীতে যাচ্ছে কি না কিন্তু আমরা দেখেছি যে আমাদের ডাক্তার যারা বিশেষজ্ঞ তারা বলছেন কিছু ইনহেলার কিছু ইনসুলিন এমন আছে যা কিন্তু বারবার নিতে হয় না এটা ফজর আগে দলিল দিচ্ছে যে আল ইফতার মিম্মা দাখালা কোনো কিছু যদি ভিতরে প্রবেশ করানো হয় তাহলে তার রোজা ভেঙে যাবে এই ব্যাপারে আপনি কি বলবেন দেখুন এটা দলিল নয় এটা এটা এই দলিলের কোনো ভিত্তি সত্যিকারই কিছু নেই তার কারণ হচ্ছে যে আলিফ তার মা দেখালা তাহলে মুখের ভিতরেও তো আমরা অনেক সময় আমাদের মা বোন যারা আছে তারা তরি তরকারি পাক করেন সেখানেও কিন্তু মুখের ভিতরে তারা কিছু তরকারিটা কেমন হলো টেস্ট করা টেস্ট করার জন্য এটা তো ইসলাম জায়েজ বলছে অপর দিক থেকে আমরা মুখের ভিতরে তো উজু করতে গিয়ে পানিও নেই সেখানে তো মা দেখালা মা দেখালে বলতে গেলে কী বোঝানো হয়েছে তা আমাদের তো মশলা এটাই আছে যে হালাপ তার মানে গলার নিচে যদি কিছু যায় তাহলে সেখানে রোজা নষ্ট হয়ে যাবে মুখের ভিতরে দিলেই যে রোজা নষ্ট হয়ে যাবে এমনটা তো না রোজা রাখতেছেন একজন ব্যক্তি এই কষ্ট করে রোজা রাখার ভিতরে অনেক মা এমন আছেন যারা কিন্তু বাচ্চাকে দুধ দেওয়ার পরেও কষ্ট সত্ত্বেও যে বাচ্চা দুধও পাচ্ছে আর তিনি রোজাও কিন্তু রাখছেন তো এটা কিন্তু অনেক বড় একটা ত্যাগ এই ত্যাগের মধ্যে মা যে দুধটা পান করাচ্ছেন অপর দিক থেকে একজন রুকির মাসেলে যে ইঞ্জেকশনটা নেওয়া হচ্ছে এটা তো তার জীবন রক্ষা করার জন্য এই জীবন রক্ষা করার জন্য একজনকে রক্ত দেওয়া হচ্ছে সেগুলোতে তো আমার যাচ্ছে না তাতে রোজার তো আমরা রক্ত দিতেও পারি এবং পারি আলহামদুলিল্লাহ আপনি খুব চমৎকার করে বললেন মাহি রমদানের সিয়াম সাধনা এটি নিছক শুধু উপবাস নয় বরং এর মধ্যে অনেক কল্যাণ রয়েছে এছাড়াও জার্মানির একটি ক্লিনিকে সেখানে লেখা আছে যে তোমরা রাখো সুস্থ থাকো আর নিচে লেখা আছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আবদুল্লাহ আসলামের নামে সেখানে কোট করা হয়েছে আল্লাহ আলা একজন রোজাদারের জন্য যে নিয়ামত রাজি রেখেছেন আমরা সেই নিয়ামতগুলোর জন্য লুফে নিতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই ও সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত